होनी प्यारा लागे कस का में कैरा लागे लाइफ फिर बेटर ईयर डाउन होय चर्च Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. Hi, auntie, Puriyeti. Sure, Baba. এবার কেকটা কাট। তুমি আজকে ওকে লক করে রাখোনি কেন? লক করে রাখবো মানে? আজকে তোর জন্মদিন। কিসের জন্মদিন? কি ধরনের কথা বলো তুমি? ও আমাদের সন্তান না? হ্যাঁ, যতদিন পর্যন্ত ও এরকম ছিল না ততদিন পর্যন্ত ছিল, এখন আমি আস্তে বলো, সব শুনতে পাবে। শুনুক, ও শোনার দরকার আছে, শুনলে যদি। আজকে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, ও যদি কোনোদিন ওদের সামনে পড়ে বাবা, আমি সুইসাইড করব। কি এসব কি বলছিস? ও তোর ভাই না? এই বাড়িতে ও থাকবে, নইলে আমি থাকবো। ও যদি এই বাড়িতে থাকে, আমি এই বাসা ছেড়ে চলে যাব, বাস। আমি চাই না আমার জন্য আমার আদরের বোনটার জীবন নষ্ট হোক। বাবাকেও আর মুখ লুকাতে হোক তা চাই না। মা, তোমাকে খুব মিস করব। তোমার মতো করে কেউ আর আমাকে বুঝবে না মা, কেউ আর রইল না আমাকে বোঝার মতো। তোমার ছবিখানা নিয়ে গেলাম মা। আছো কেন? তোমার কি কথা কানে যায় না, নাকি ভালো কথা শুনতে পারো না? টাকার কথা শুনি না, বাকি সব শুনি। উমা, তুই তো লাইট লুটতে আছিস রে। হ্যাঁ, এই জান, তুই যে আমার সখীর, হেডলাইটে সুন্দর করে একটু তাকালি, এটা কি আমি দেখি মনে করেছিস? হ্যাঁ, তোর বউ জানে, সোনা জানে। কি জানে? কি জানে মানে, আই শোন, তোর ওই যে কান্না শুনলে তোর চোখ যে ঠিকই চলে, এটা আমরা জানি। আর এটা কিন্তু আমি মহল্লার কাছে বলে দেবো। হ্যাঁ, এ ভাই গেঞ্জাম মাঙ্গো তো কি শুরু করছো তোমরা? ধান্দার টাইমে কাস্টমার আটকে ফাইজ আমি জায়গা পাবো না? এই, এটা কি শুধু তোর ধান্দার টাইম, আমাদের ধান্দার টাইম না? হ্যাঁ, নকরামি না করে মাল ফেললেই তো হয়, তাই না রে সখী? দিয়ে দিয়ে চলে যাই। তোরা তখন নকরামি বাদ দিয়ে আড়া দে, যা। এই বুঝছি, ওর না আসল জিনিসটাই লাগবে। প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনি গো, সে আগুন চোখে দেখলাম না সজনি গো, সে আগুন চোখে হচ্ছে বল না। এই শোন না, ওর না ভালো কথা না কানেই যায় না। এই তুই পেঁচলা গাছ কেটে লেগে, আমি টাকার কথা কইছি। এই জানে মান,
ফোর্স করে উঠিস কেন? মাল ছাড়লেই তো হয়, টাকার কথা না শোনার ভালো কথা না শোনা একই কথা। ভাই আমি কিছু শুনতে পারবো না। নাচবো গাইবো নাকি দেখবি? দেখাই দেখবি দেখাবো কি দেখবি বল? আচ্ছা ঠিক আছে তোকে দেখাচ্ছি, তাকে একটু শো দেখ তারপর টাকা দিস, ঠিক আছে? এই স্টার্ট তুমি সবসময় খেলার মধ্যে চুরি করো, এটা খেলা হবে না, আমি মানবো না। এই রাখো, তুমি সবসময় খেলার মধ্যে চুরি করো। এই মাসি, এই দেখো তো, খেলার মধ্যে সবসময় চুরামি করে। এই চোরটা বানি করিস না, আবার খেল। আমরা চুরটা আমি করছি, ও করছে মাসি। এই নেয় না, কি হয়েছে? আজকে আমাদের জন্মদিন, আমার মা কি করতেছে আমারও স্যার? পাগল নকল করে কি জীবন চলে বল? টাকা চেয়েছি, টাকাটা দে না। তুই টাকা না দিলে আমরা খাবো কি করে বল না? সেটা আমাকে বলছিস কেন? আমি জানি। তোকে জিজ্ঞেস করবো না, কাকে জিজ্ঞেস করবো? কিছু আমার কি আছে? দে না শোনা। এই তারা সুন্দরী, স্টপ, দেখছি আমি, বুঝতে পেরেছি কি ডোজ দিতে হবে। আই যে সখীরা, হিন্দি ডান্স ঠিক আছে? কোনটা? আই যে শোনা, এই যে এবার কিন্তু হিন্দি মুভি দেখলে এবার নগদ নগদ মাল ফেলাও, কি কথা কেন যায় না? হ্যাঁ চাপো, আমার কাজ আছে। এই লক্ষ্মীজি, কাজ শুধু তোর একারই আছে? কাজ আমাদের নাই, বাসায় কে আছে তোর জন্য অপেক্ষা করছে? তোর মনের মানুষ আমার সতীন, আমার চেয়ে কি বেশি সুন্দরী? হ্যাঁ এই এই আমার দিকে একটাবার তাকায় দেখ না, দেখ না তোর জীবন যৌবন ভরায় দিবে একদম, একটাবার দেখ, একটু মজা নে। এক বছর করে দেবো। আয় আয়, কিসের বঞ্চন করে দিবি? হ্যাঁ আমাদের নাচ দেখেছিস, আমাদের গান শুনেছিস? হ্যাঁ এই মাল ফেল, এই মাল ফেল, ফেল ফেল ফেল, এই ফেল 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 ফেল, মাল ফেল, চলে যা, দে টাকা দে। ধর, এত নকরেম না করে কাজ করে খাইতে পারছ না? কাম করে খাইতে পারছ না? কাম কে দিব? এই কাম কে দিব? তুই দিবি?
তোর বাপে দিব তোর চন্দ্রগুষ্টি দিব তোর বাপ দিবে রে কে দিবে বল চাচকে দিবে তোর সাহস তো কম না তুই বাপ তিলা কথা কস এই যে 10 টাকা দিছি না 10 টাকা কামে করে দেখ মাগেরা কেমন ফাড়া ফাড়ে কাজ কাম নাই কোনো হ্যাঁ না আমরা কাজ কাম করি না আমরা কাজ কাম করে খাইতে পারি না আমরা তো হাততালি দেয়া খাই হাততালি দেয়া খাই গায় ভাবছস কখনো কাজ দিবি তুই আমারে কে কাজ দিব আমগো আমরা হাততালি দিতে পারুম না কাজ করে খাইতে পারুম না তাহলে কি করে মরা যামু তুই মারু মরে গেছ শান্তি বাস তাহলে শান্তি হইব তো সুখ হইব এই তুমি দেখো না কিছু দেখতে পাও না তুমি না রিজিকার মালিক আমরা মানুষ না আমরা হিজ লাগাইছো কেন হিজ লাগাইছো কেন আর কোথায় যাবো কার কাছে গমু ও গমি স্যার তোমার কাছে দিলাম আরে মানুষ না আরে হিজ না গরম লাগে না এই বড় লোকের আলালে ঘরে দুলাল তুই খোল না কিছু টাকা দে না এই তো টাকা দিতে হবে না তুই গ্লাসটা নামা তোর চেহারাটা দেখি আমি তোকে টাকা দিচ্ছি তুই গ্লাসটা নামা শুধু এই কত চিনিস না মা ও হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দরী পাখি তারা ঢঙ্গি জানো মা আজকে রাতে ওদের বিয়ে আর ওদের কি সৌভাগ্য তোমাকেও পেলো তোমার আশীর্বাদও পেলো আচ্ছা এই জন্য আমি আসার সময় এখানে তারাবাতি দেখলাম ও আমি তো ভেবেছি যে তোমাদের বাসা সবসময় এরকম সাজানো থাকে না না সেটা বিয়ের জন্য ও না আসলে মা হয়েছে কি ও না আমাকে অনেক ভালোবাসে শুধু রাস্তা যখন বের হই তখন শুধু আমাকে বলে এই তারা তুই আমাকে বিয়ে করবি না বিয়ে করবি না সেজন্যই মা তাই রাজি হয়ে গেছো তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে বেঁচে থাকো বেঁচে থাকো হচ্ছে 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 তার তোমাকে বলার কথা
নাফিসার মা, নাফিসার মা, ওরে এই শোনো, এই যে দেখো বাজার থেকে এগুলো সব নিয়ে আসছি। বাজারে পুরো আগুন লেগে গেছে, কালকে থেকে লকডাউন দিয়ে দিছে, দোকানপাট বাজার ঘাট সমস্ত কিছু বন্ধ। এগুলো তোলো না, আমি হেল্প করবো কিলো। আরে কি চিন্তা করো, গরম পানি দাও। মোবাইল বাজিলো, হ্যাঁ মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? আমরা সবসময় ভালোই থাকি মা। আচ্ছা শোন বাবা, আমি এখন একটা কথা বলছি, একদম মন দিয়ে শোন। আমাদের দেশে তো করোনা চলে আসছে রে। তাই? হুম। আমি তো চিন্তা করে গেলাম, চায়ের দোকানে ঘুরলাম কালকে থেকে লকডাউন, তাতে আমগু কি? আমগু কি মানে তুই ঝাঁকি দিবি কই গিয়া? কেন আগে যেখানে ঝাঁকি দিতাম সেখানে ঝাঁকি দিব? সেখানে ঝাঁকি দিবি, তোর পুলিশ বাবার হ্যাটারটি ভাঙিয়ে দিব। আরে পুলিশে আমি আবার একটা ঝাঁকি দিলে তো পুলিশ একেবারে কাত হয়ে যায়। ওরে কেউ বুঝাই মা গিরে, বুঝা লকডাউন কি? আমরা না খাই মরে দেবো, আমরা গরিব মানুষ, আমরা কি খাই থাকবো? প্রবেশ নিষেধ, কেমনটা লাগে? আচ্ছা চল আয় ওদিকে দেখি। ঘুরে বেড়াতেছিস কেন? একটার মুখে মাছ নাই, যা এক্ষুনি যা। এই ডার্লিং, তেমন করিস কেন? আমরা কি হাওয়া খেতে বের হয়েছি? আর আমাদের কি খাজানা আছে যে ভেঙে ভেঙে খাবো? আমরা ইনকাম না করলে আমাদের খাওয়াবে কে বল? এই বল, বাইরে লকডাউন চলতেছে, লকডাউন মানে বুঝছিস? দেখলেই পিড়ে দেবুছে, যা। এই যে পুলিশ বন্ধু, এমন করো কেন? হ্যাঁ দোকানপাট সব কিছু বন্ধ, রাস্তাঘাট বন্ধ, আমরা খাবো কি? হ্যাঁ আর না খেয়ে কি হাওয়া খেয়ে বাঁচবো? আর বাসায় গেলে আমরা কিভাবে খাবো? আমাদের কোনো টাকা পয়সা নেই, আমরা যাবো না বল? সারা বছর যা কামাইছো এটা ভাঙ্গিয়া খাইবা? কামান তো আর কম কামাও নাই। এ যেই কামান কামাইছি তোম নাম করে জন্ম দাও মাইছে দিয়া মানে বাসায় বেলা চলে যায়। ভাইরে এত পেশাল বাদ দিয়া যা, বাসায় যা। এই যাবো না, আই তুই কি করবি বল? মারবি? মার। আরে তোর মতো হ্যান্ডসাম মারলেও তো ভালো লাগে, মার না, মার মার মার। মারলে ভালো লাগে না? হ্যাঁ মারলে ভালো লাগে। ও আল্লাহ, তুই তো রাজকপাল রে, তুই তো দুইটা বিয়া মাগি, একটা ভাতার তো আগে ভাগছে আরেকটা ভাতার আসতেছে তাড়াতাড়ি। মাসি ভাতারের কথা বাদ দাও তো, তার আগে কও কালকে কামে গেলে কয়টা পুলিশের ডান্ডা বাড়ি খামো, হেডে ক্লিয়ার কাট কও। এ মাগিরা কই যাস তোরা? কয়দিন না খেয়ে থাকবো, পেটে তো আর লকডাউন নাই, পেট তো চালাইতে হইব। তাই লকডাউনের এই কয়দিন রাতের কামে যাইতে হইব। আর শোন, যারা রাতের কামে যাইব না তাদের অন্য ব্যবস্থা আছে,
মাসি অন্য ব্যবস্থা কি? এই যে হনো আমি কিন্তু গতর খাটে গিয়ে সোনালি পানা করতে পারবো না। হ্যাঁ কয়ে দিলাম তোমার, আমি কয়ে দিলাম হ্যাঁ আইসে লাড বাহাদুর রুবেল দে। এই মাগি দেখ একটু রিস্ক আছে, হ্যাঁ আমি তোদের সাথে সব সময় আছি, চিন্তা করবি না। মাসি পুলিশ যদি ধরে? পুলিশ ধরলে আমি আছি না, তোগুলো কি কইলাম না? এই সোনারা যা। কি হলো মাসি? পুলিশ। আরে আয় তো। না না আমার ভয় করে, বাঁশ দিয়ে বাইরে মুছি না খাই মরবি, মাগি না খাই মরবি, আমি যাবো না। বুঝছি, শোন চল। মানে বসে নিছি বাতাস খাই, বাতাস খাইবা তুমি, বাতাস খাইবা সকালবেলা যখন বের হলাম এরপর পুলিশ আমাকে দৌড়াইনি দিল, মাসি বললো তুই চলে যা। এই যে চলে এলাম এরপর থেকে আর মাসি তো ফোন ধরছেই না, ফোন দিচ্ছি তো দিচ্ছি। আমি এই কারণে বলেছিলাম যে পুলিশের কাছ থেকে সাবধান থাকো, মাসি মাসিতে কথা শুনতে চায় না। আরে কিসের, মাসি তার বান্ধবী শ্রাবণীকে পেয়েছে, দেখ গিয়ে গল্প করছে। হ্যাঁ চুপ থাক না, মোবাইল করলেই তো হয়। আচ্ছা ঠিক আছে দাঁড়া, যদি হয় মোবাইল করি। হ্যাঁ রিং হচ্ছে, ধরবে কিনা দেখ। ধরবে কিনা দেখ। মাসি ফোন ধরে না, ঢ্যামনা মাসি। ওই যে দেখ, ওই যে এক ঢ্যামনা বাংলাকে রাস্তা পড়ে আছে, কয় বোতল মনে মেরেছে। এই দেখ তো, এই ঢ্যামনা, এই চোষা, কয় বোতল খেয়েছিস? কিরে পিনি কে আছিস না কিরে? এই ও এমন কাঁপছে কেন রে? মাল বেশি খেয়ে ফেলেছে। আগে ভর্তি করে। রুগীর নাম কি? রুগীর নাম জানার নাই। রুগীর নাম জানা না থাকলে আমি ভর্তি নিব কিভাবে? আমাকে জীবন আগে Thank you.
সাহেব আমাকে একটা পিপি দেন না, আমি এত কষ্ট করতেছি, আমাকে দিবে করোনা হয়। আমি ভালো আছি, তুমি টেনশন করো না তো, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি ভালো আছি, ভালো থাকবো, সবাই ঠিক আছে। ঠিক আছে মা, রাখি তাহলে। আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো। কি চল তো, চল চল চল। চার দিন ধরে জ্বর, কিচ্ছু খায় না, শেষেতে তো শ্বাসই নিতে পারে নাই। তোমরা ওনার থেকে একটু দূরে থাকো, একটাও দেখি মাস্ক পরো নাই, সবগুলোই তো একসাথে মরবা। ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি আমাদের সখীরে ভর্তি করেন, তাকে না কেমন কাটা মুরগির মতো কাতরাইতে আছে। ভর্তি করার জন্য তো আইসিইউ খালি থাকা লাগবে, বাতাসের মতন সব জায়গায় করোনা ছড়িয়ে গেছে, একটা বেডও খালি নাই। হায় হায়, কি কইতেছেন আপনি ডাক্তার, সরকারি হাসপাতালে গেছিলাম, ওইটা কয় বেড ফাঁকা নাই, আবার আপনি করে এনে আইলাম, এনে তো টাকা দিয়ে ট্রিটমেন্ট করবেন, তাও কইতেছেন বেড ফাঁকা নাই, তাহলে মানুষ বাঁচবো কেমনে, আমার সখীরে বাঁচাবো কেমনে ডাক্তার। আচ্ছা আচ্ছা, তোমরা একটু শান্ত হও, দেখি আমি একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি, অন্য হসপিটালে নিয়ে যাও, আসো চলো। এই Tiger, recharge yourself. Feel now, Uralda. ভাই আমাদের একজন পেশেন্ট আছে ভাই, হ্যাঁ একটা আইসিইউ দরকার, আইসিইউ কেবিন দরকার ভাই, একটা যে কোনো একটা বেড, আইসিইউ বেড আছে? হবে না, আমার ছেলেটা অসুস্থ, আমাদের একটা আইসিইউ বেড দরকার।
जी भाई पहुंचे हैं नहीं देखें ना भाई एक तो चेष्टा करे भाई भाई प्लीज हमारे चेले तो माना जावे भाई 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 वो मोड़ जावे भाई हमारे एक ना हाई स्कूल एक तो सीट अपने मैनेज कर दें हमारे चेले तो कॉस्ट बच्चे कॉस्ट अभी सोचो करते बच्चे ना अभी और पापा हमारे चेले तो हमारे चौके सामने मोड़ जावे एक ना एक तो बाउस्ता करन भाई प्लीज अभी ये जाओ मैं আমি আপনার পায়ে ধরছি আপনি আমার ছেলের জীবনটা ভিক্ষা দেন ভাই একটা আইসিইউকে ম্যানেজ করে দেন ভাই আমি সহ্য করতে পারছি না ভাই প্লিজ ম্যানেজ করে দেন ভাই আমি আমার ছেলের জীবনটা ভিক্ষা দিচ্ছি ভাই আলতাফ কোথায় তুই আরে আমার ছেলেটা মারা যাচ্ছে একটা আইসিইউ বেড দরকার আরে বুঝতে পারছি ফেলে দে হুশ মুস্তে ফেলে দিয়ে যা কোথায় পাওয়া যায় দেখ খোঁজ কর আরে কি আশ্চর্য ওখান থেকে ফিরতে তো 2 ঘন্টা লাগবে ফোনে ফোনে দেখ তুই তাড়াতাড়ি যা ভাই আমার ছেলেটা খুবই অসুস্থ একটা সিট লাগবে একটা আইসিইউ আইসিইউতে একটা সিট দরকার Mm-hmm.
আ